খ্রিস্টানদের কিতাবের ভিতরে এই কাহিনীটা আগেই লেখা আছে যে এরকম প্রেম হবো 600 হিজরির পরের কাহিনী, বুঝলেন? 600 হিজরির পরে এরকম একটা হবে, কারবালার ময়দান হবে, ওই জায়গার ভিতরে আহলে রসুল মানে নবীর ওয়ারিসেরা শহীদ হবে, আর তিনাদের কাফিলা তিনাদের মাথা নিয়ে তিনাদের বংশ পরিয়ালকে নিয়ে এই রাস্তা দিয়ে আসবে, আর একদিন এই গির্জা ঘরে তিনারা আশ্রয় নিবে, এটা লেখা আছে। আর যার মাথা রাখা হবে তিনার নাম হবে ইমাম হুসেন, বলেন সুবহানাল্লাহ। আর তিনার চেহারা এরকম এরকম থাকবে, ঘন ঘন চুল, লম্বা লম্বা চুল থাকবে, নাকটা বড় চুক্কান সুন্দর থাকবে, দাঁত বড় সাফা আয়নার মতন থাকবে, কান বড় সুন্দর ভাবে থাকবে, দাড়ি কাঁচা থাকবে, কোনো চুল দাড়ি পাকা থাকবে না, এরকম ভাবে একটাই একটা বস্তু এই গলার থেকে মাথা পর্যন্ত লেখা রয়েছে ওনাদের কিতাবের ভিতরে। ওই পাদ্রি পড়তে ছিল, ওই ফাদারে পড়তে ছিল, তিনার কিতাবের সাথে যখন মিলে যায় তিনি চিৎকার দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই জন্য কইছে ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ, কারবালার পরে ইসলাম জিন্দা হয়েছে, সুবহানাল্লাহ। ওই ফাদার লগে লগে কলিমা পড়ে মুসলমান, কথা বুঝলেন? এত সময় আসিল না, কিন্তু ইমাম হোসেনের মাথা দেখার পরে তিনি কিতাবের সাথে মিলানি পরে তিনি মুসলমান হয়ে যান। তারপরে গেল কুফা,